আর গল্প স্বল্প স্বল্প সময়ে যতটা জমিয়ে গল্প করা যায় সে চেষ্টাই করব আমি। আর আজ আমার সাথে গল্প করতে হাজির হয়েছেন সদ্য মুক্তি পাওয়া ঈদের ছবি মনের মতো মানুষ পাইলাম না এর পরিচালক চিত্রনাট্যকার জাকির হোসেন রাজু। চলুন তাহলে প্রিয় এই নির্মাতার সঙ্গে আড্ডা দেই। কেমন আছেন প্রিয় পরিচালক? ভালো মন্দ মিলিয়ে আছি। আচ্ছা, মনের মতো মানুষ পাইলাম না মুক্তির 24তম দিন আজ, এবারের ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন? মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কোনো কোনো ছবি নিয়ে যেমন প্রশংসার জোয়ারে ভেসেছে, সমালোচনা খুব কম পেয়েছি আমি। এক শ্রেণীর দর্শক কংগ্রাচুলেট করেছে, ভীষণভাবে উচ্ছ্বসিত হয়েছে ছবি দেখে, যে একদম ডিফারেন্ট, মানে ট্রেডিশনাল যে সিনেমা আমরা দেখি তার থেকে একদম ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট সংলাপ, ডিফারেন্ট বিষয়, হ্যাঁ, চলমান বিষয়। আবার কেউ কেউ সমালোচনাও করেছে, যারা ছবি সমালোচনা করে, এরকম কিছু ক্রিটিক আছে, তারা সমালোচনা করেছে, যেমন নামটা নিয়ে অনেক সমালোচনা করেছে, যে মনের মতো মানুষ পাইলাম না জাকির হোসেন রাজুর এই ছবির নামের সার্থকতা নেই। কারণ হচ্ছে যে সাকিব আর বুবলি ছবিতে ওরা দুজনকে ভালোবেসেছে, কিন্তু শেষমেশ দুজনকে পেয়েছে, তাহলে ছবির নাম মনের মতো মানুষ পাইলাম না কেন হলো? এটাই হচ্ছে ক্রিটিকদের ইয়ে। অনেকের মতে কিংবা পত্রিকাতেও পড়েছি সাকিব খানের আর 10টা ছবির মতো এই ছবিটি ব্যবসায়িকভাবে সন্তোষজনক নয়। সত্যি কি ছবিটি বক্স অফিসে ব্যর্থ? ব্যর্থ এটা বলা যাবে না, তবে আমরা যেটা হোপ করেছিলাম সেটা হয়নি। ব্যর্থতা অবশ্যই পরিচালকের, সেটা কাঁধে নিয়েই বলছি আমি, যে রিলিজের পরে ঈদের সময়ে 4-5 দিন টানা বৃষ্টি, ভীষণ বৃষ্টি, এবং সারা দেশে ছিল বন্যা এবং ডেঙ্গুর একটা ভয়াবহ আতঙ্ক। আমরা ছবি রিলিজের আগেও ইন্টারভিউতে সেটা বলেছি যে এইরকম একটা সময়ে ছবিটা রিলিজ হচ্ছে, জানি না কী হবে। তো সেটার এফেক্টটা পেয়েছি আমরা। তারপরেও মানে ব্যর্থ বলতে যা বোঝায় সেটা বলা যাবে না, কারণ এখনকার বাজারে একটা ছবিতে 2 কোটি টাকার উপরে রিটার্ন করা ইটস ভেরি টাফ, এবং এই ছবিটি করেছে। স্বয়ং সাকিব খান একটি জাতীয় দৈনিকে সম্প্রতি বলেছেন যে ছবিটি আরেকটু যত্ন করে বানানো দরকার ছিল, আপনার কি মন্তব্য? সাকিব যদি এটা বলে থাকে তাহলে হয়তো তার উপলব্ধি হয়েছে যে যত্নের অভাব ছিল। আসলে যত্নের অভাব ছিল না, অভাব ছিল হচ্ছে সময়ের, এবং অভাব ছিল হচ্ছে মানে সময় নিয়ে ধরে কাজটা করার। কারণ অল্প সময়ের মধ্যে ছবিটি শেষ করতে হয়েছে, তাড়াহুড়ো করে যে ছবিটা ঈদে রিলিজ করতে হবে এই কারণে। আর আসলে শিল্পী, জেনুইন শিল্পী নিয়ে কাজ করা যত স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা, স্টার কিংবা সুপারস্টার নিয়ে কাজ করা কিন্তু টাফ। হ্যাঁ, কারণ সকল ক্ষেত্রে তাকে মানে তার ডমিনেটিংটা থাকে। আচ্ছা, তো এটা কিন্তু মানে চলচ্চিত্রের জন্য আসলে এটা চেঞ্জ হওয়া দরকার। আর সাকিবের সময়ও কম, অনেক ব্যস্ত থাকে, তারপরে ডমিনেটিংটা সুপারস্টার। তো আমাদের ফিল হয় যে আসলে সম্পূর্ণরূপে যদি সে সমর্পণ করে দেয় পরিচালকের হাতে, তবেই একটা পরিচালকের পক্ষে শান্তিপূর্ণভাবে ছবি বানানো সম্ভব। আচ্ছা, সাকিব খানের দাবি আপনার পরিচালিত অন্য ছবিগুলোর চেয়ে এই ছবির গানগুলো দুর্বল ছিল, আপনার কি মন্তব্য? আমি জানি না সাকিব এটা কোথায় মন্তব্য করেছে। প্রথম আলোতে বলেছেন ছবির একটা গান তুমি নিজে গেয়েছো। জি, তো এখনো গানটা আমি শুনি, এবং গানটি আসলে ওই যে যদি ছবি সুপারহিট হইতো না, বাম্পার হিট হয়ে যেত, যদি ওই রকম মানে বৃষ্টি বাতলা ঝড় বন্যা এইসব না থাকতো, ছবিটি সুপারহিট হতো। তো সেক্ষেত্রে দেখা যেত যে এই গানটা ঘরে ঘরে বাজতেছে। দ্বিতীয়ত যে টাইটেল সং যেটা আছে, ডাইনে মানুষ বায়ে মানুষ, হ্যাঁ, সামনে পিছিয়ে কত মানুষ, তো সে গানটাও কিন্তু ভীষণ ভালো গান। তারপরে একটা গান সম্পর্কে হয়তো বলা যেতে পারে, আমি সেটা একদম পার্টিকুলারলি বললাম না কোন গানটা, এই গানটা আরেকটু ফার্স্ট বিটের হতে পারত, আর ওভারঅল গানে পিকচারাইজেশনটা প্রপার হয়নি।
আমি বলেই ফেলি, প্রাণ জড়িয়ে যায় যে গানটির কথা। আসলে এই গানটি নিয়ে সবাই, চিত্রায়ন নিয়ে সবাই অভিযোগ করেছে যে এরকম কথা ও সুরের একটি গান তো বিদেশের ওরকম লোকেশনে না হয়ে আমাদের দেশেই তো অনেক নৈসর্গিক লোকেশন রয়েছে, সেখানে হতে পারত। আমাদের এখানে দেশের গান, দেশের সিনেমা বিদেশে শুটিং হয়, কী কারণে? অন্যান্য সিনেমারও যে বিদেশে শুটিং হয় সেটা কি গল্পের কারণে, গল্পের দাবি? গল্পের দাবি তো না, গ্ল্যামার। এই অভিযোগের সঙ্গে আমিও একমত যে আসলে আমার দেশের গান, আমি নদীর পাড়ে, আমি ধান ক্ষেত, আমি আমি কেন মানে এই নেচার, আমার দেশের নেচার নিব না? এবং ওইখানে পিকচারাইজেশন করেছেন একজন অন্য ভাষার লোক, এই সব ছবিরই গানের ক্ষেত্রে, কস্টিউমের ক্ষেত্রে ব্যাকরণ মানে কিংবা গল্পের দাবি পূরণ করে না কেউই, তো যে কারণে ইয়ে হয়। আর এই ছবিটাতে চোখে পড়ার কারণ হলো যে এই ছবিটা তো ছিল একেবারে যে চলমান বিষয় নিয়ে, আমার চারপাশের গল্প নিয়ে। হ্যাঁ, এখান থেকে ঝট করে অন্য দেশে গেলে পরে তখন এটা চোখে বেশি করে লাগে, তো এই কারণে মানুষের কাছে বেশি করে লেগেছে। কিন্তু ওই যে বিদেশি গ্ল্যামার। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। শবনম বুবলির সঙ্গে আপনি এবারই প্রথম কাজ করেছেন, কেমন ছিল সেই অভিজ্ঞতা? শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ কোঅপারেটিভ ছিল। আচ্ছা, আর বিহেভিয়ারও অদ্ভুত, যে ওর জন্য আমার দোয়া থাকলো, কারণ একটা ভালো ব্যবহার আমি মানুষের সাথে করি, আমি চাই। আপনি বলছিলেন যে ছবির কাজ খুব দ্রুত, মানে খুব অল্প সময়ে আপনাকে শেষ করতে হয়েছে, এই যে তাড়াহুড়ো করে কাজ করলে ছবির মান ক্ষুণ্ণ হয় না? মান তো ক্ষুণ্ণ হয়ই। তারপরে এই এটা আসলে হয়েছে কি যে আমাদের ফিল্মে, সিনেমায় প্রফেশনালিজম যেটা, এই জিনিসটা তৈরি হয়নি আসলে। প্রফেশনালিজম যদি তৈরি হতো ইন্ডাস্ট্রিতে, তাহলে হতো কি যে শুটিং করার আগে স্ক্রিপ্ট নিয়ে শিল্পীদের সঙ্গে ডিরেক্টর একাধিকবার সিটিং হওয়া দরকার, স্ক্রিপ্টের প্রতিটি সংলাপ, প্রতিটি বিষয় শিল্পীর সঙ্গে ডিরেক্টরের বোঝাপড়া হওয়া দরকার, বুঝিয়ে নেওয়া, বুঝিয়ে দেওয়া এবং বুঝে নেওয়া। হ্যাঁ, তো এই চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার এবং রিহার্সাল হওয়া দরকার, তো এর কোনো কিছুই কিন্তু হয় না। গল্পটা তিন লাইনে শুনলো, তারপরে শুটিংয়ে স্টার্ট হলো, এভাবেই কাজ হচ্ছে। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমান সময়, আমি যখন ডিরেক্টর হয়েছি তখনই সিনেমায়, মানে সিনেমার অধপতন, নিম্নগতি শুরু হয়েছে, তখন আমি কেবল ডিরেক্টর হয়েছি। তো এখানে একটা সময় সিনেমা ছিল ডিরেক্টার্স মিডিয়া, সারা পৃথিবীর সিনেমায় ডিরেক্টার্স মিডিয়া, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে আর্টিস্ট মিডিয়া। তাহলে শান্তিপূর্ণভাবে ছবি বানানো কঠিন, এবং এখানে সেটাই চলছে। এবার আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। এখন তো অনেকেই ছবি রিমেক করছেন, যদি আপনাকে বলা হয় যে আপনার পরিচালিত কোনো ছবি রিমেক করতে, আপনি করবেন, বা কোনটির কথা? সেই ছবিটির নাম হচ্ছে এ জীবন তোমার আমার। আপনার পরিচালিত পোড়ামন এবং রায়হান রাফি পরিচালিত পোড়ামন টু, গুণগত দিক থেকে কোনটিকে এগিয়ে রাখবেন? এটা এই বিচারটা আমার উপরে না দিলেই ভালো হয়, এটা দর্শকদের বিষয় আর ক্রিটিকদের বিষয়। আপনার কাছে কোনটি বেশি আরাধ্য, বক্স অফিস সাফল্য নাকি রাষ্ট্রীয় পুরস্কার? বক্স অফিস হিট আর রাষ্ট্রীয় পুরস্কার, দুটো দুই রকম আনন্দ, দুটোই দরকার। আচ্ছা, শাকিব খানের পরবর্তী সময় কোন নায়কের মধ্যে আপনি অসীম সম্ভাবনা দেখতে পান? আপনি যে প্রশ্নটা করেছেন যে অসীম সম্ভাবনা, আচ্ছা, আসলে অসীম সম্ভাবনা তো বলা মুশকিল। কখন মনে হবে যে আপনি চলচ্চিত্র পরিচালক হিসেবে সার্থক? যদি অস্কারের জন্য কোনো ছবি বানাতে পারি, সুযোগ পাই। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য রইল অনেক শুভকামনা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সেই সাথে ক্যামেরার পেছনে কলাকুশলী যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ, অনুষ্ঠান যারা দেখবেন তাদের জন্য শুভকামনা।